कानपुर आईआईटी मते जून मासे देशे आछड़े पड़बे करोनार चतुर्थ ढेव। तबे देशे एखोनी करोनार चतुर्थ ढेवेर कोनो आशंका नेई। विशेषज्ञदेर मते देशे नतून कोनो शक्तिशाली करोनार प्रजाति ना एले चतुर्थ ढेवेर भय नेई। मत चिकित्सकदेर एकांशेर। দেশে জুনেই করোনা চতুর্থ ঢেউ, এখনই আশঙ্কা নেই চতুর্থ ঢেউয়ে, মত চিকিৎসকদের একাংশে। দেশে আছড়ে পড়তে চলেছে করোনা চতুর্থ ঢেউ, দেশ জুড়ে চলছে আশঙ্কা আলোচনা। কানপুর আইআইটির মতে দেশে জুন মাসে আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ, যদিও এ কথা মানতে নারাজ চিকিৎসকদের একাংশ। শুধু আক্রান্তের সংখ্যা বাড়ায় নতুন ঢেউ নয়, কত শতাংশ আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং কতজনের অবস্থা গুরুতর এক্ষেত্রে বিচার্য। যেহেতু ওমিক্রনের পর করোনার নতুন কোনো শক্তিশালী প্রজাতি আসেনি, তাই এখনই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা নেই বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। চতুর্থ ঢেউ আসতে পারে, তবে ঢেউ মানে শুধু নাম্বার অফ কেস বাড়াটাকে ঢেউ বলাতে আমার আপত্তি আছে, কারণ তার ইম্প্যাক্ট হিসেবে সেটা যদি অক্সিজেন কমে যায় সেটা সেই নাম্বারটা যদি প্রচুর হয় তবেই সেটাকে আমি পার্সোনালি ঢেউ বলবো, তো সেইটার চান্স কিন্তু অনেক কম। কানপুর আইআইটি তারা বলছে যে জুন মাসে চতুর্থ ঢেউ আসতে পারে। হ্যাঁ, কানপুর আইআইটি ওই সেই নাম্বার অফ কেসের বেসিসে বলেছে এবং সেটা যে যে পপুলেশনের আপনার প্রচুর কোভিড হয়ে গেছে এবং তাদের ভালো রকম ভ্যাকসিনেট করা হয়েছে, সেই পপুলেশন কতটা নেক্সট ওয়েভকে প্রতিহত করতে পারবে সিভিয়ার ডিজিজে, সেটা আমার মনে হয় যথেষ্টই পারবে। সুতরাং সেক্ষেত্রে আমাদের অক্সিজেন কমে যাওয়া ওয়েভ আসার চান্স কিন্তু অনেক কম। করোনা ডেল্টা প্রজাতিতে দেশে সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছিলেন, যা দ্বিতীয় ঢেউ হিসেবে দেশে আছড়ে পড়েছিল। ওমিক্রন তৃতীয় ঢেউ হিসেবে দেশে এলেও তার তীব্রতা দ্বিতীয় ঢেউয়ের মতো হয়নি। এছাড়াও দেশের বেশিরভাগ মানুষের টিকা হয়ে গিয়েছে, আরও বেশি করে বুস্টার ডোজের প্রয়োজন। মাঝে মধ্যে ছোট ছোট সংক্রমণের ঢেউ আসবে, বেশ কিছু লোক আক্রান্ত হবে, অল্প সংখ্যক লোকের মৃত্যু ঘটলেও ঘটতে পারে, কিন্তু বিরাট রকমভাবে গত বছর এই সময় যেরকম ঘটেছিল সেরকম মৃত্যু আর ঘটবে না। এবার এই সংক্রমণটা কতটা হবে সেটা ডিপেন্ড করছে একটা দেশে কত পার্সেন্টেজ অফ মানুষকে আমি বুস্টার ডোজ বা প্রিকশনারি ডোজ কমপ্লিট করতে পারি। এই মুহূর্তে ভারতবর্ষের যা ডেটা পরিসংখ্যান বলছে কেবলমাত্র 2% মানুষ প্রিকশনারি ডোজ বা বুস্টার ডোজ পেয়েছেন। ওমিক্রনের ন্যাচারাল ইমিউনিটি যত তাড়াতাড়ি চলে যেতে শুরু করবে এবং যদি প্রিকশনারি ডোজ তার মধ্যে না শুরু করা হয়, কত বড় ঢেউ হবে বলা সম্ভব নয়, তবে স্টেডি একটা ঢেউয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 2500-এর কাছাকাছি, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লি অসমে। সম্ভাব্য চতুর্থ ঢেউ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রীও। দৈনিক 2500 আক্রান্তের সংখ্যাটা পুকুরে ঢেউয়ের মতো, তবে দেশে করোনা সুনামির ঢেউ নিয়ে এখনই আশঙ্কা নেই বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। নিমাই পান্ডার রিপোর্ট, কলকাতা টিভি।